কষাইখানায় ঢোকার পথ নোংরা আবর্জনায় ভরা পাশেই রয়েছে আবর্জনার বিশাল স্তূপ পানি নিষ্কাশনের জন্য নেই আলাদা কোনো ব্যবস্থা ফলে রক্তের পচা গন্ধের সঙ্গে আবর্জনার গন্ধ মিলে পরিবেশ করে তুলেছে বিষাক্ত শিল্প সমৃদ্ধ এই নগরীতে গোমাংসের রয়েছে ব্যাপক চাহিদা স্থানীয় কষাইখানায় প্রতিদিনই জবাই করা হয় পঁচিশ থেকে চল্লিশটি গরু অপ্রাপ্ত বয়স্ক বা রোগাক্রান্ত গরু জবাই হচ্ছে কিনা তা তদারকির জন্য নেই কোনো পশু চিকিৎসক তাছাড়া কসাইখানা পরিবেশ স্বাস্থ্যসম্মত কিনা তা দেখার জন্য নেই কেউ প্রতি বছর টেন্ডার দিয়ে উল্লেখযোগ্য পরিমাণ আয় করলেও নেই পৌর কর্তৃপক্ষের সামান্যতম নজরদারি পরিষেবার ময়লা এখানে ফেলায় দুর্গন্ধ লাগে আস্তায় বড় সমস্যা হয় যায় কাজ করতে পারি না গন্ধ একটু এটা নিয়ে আপনারা আলোচনা করেন কুকুর টুকুর যে আমাদের কাজ আমাদের গায়ে উঠে যায় মাংসের উপরে উঠে যায় কত কষ্ট করে আমরা আসি আপনারা যায় নিজে চোখে যায় দেখেন ডাক্তার মাঝে মাঝে আসে মাঝে মাঝে আসে না আমরা কিভাবে চলবো অবস্থা নোংরা খুব অবস্থা স্থানীয় কষাইখানা পরিষ্কার রাখার জন্য অতিরিক্ত বরাদ্দ চেয়ে আবেদন করেছে বলে জানান এই কর্মকর্তা প্রতিদিন আমাদের সেখানে চুয়াল্লিশ হতে ছেচল্লিশ আটচল্লিশ কোন কোনো দিন পঞ্চাশ পঁচপন্ন টন ময়লা সারা শহরে ময়লা সেখানে স্তূপ হয় এই জায়গায় আমরা আমরা আমাদের যে কাজটাকে বেশ পরিষ্কার রাখার ক্ষেত্রে আমরা বারবার ব্যর্থ হচ্ছি কিন্তু আমরা সেটা পুনরায় সেটা সকলে সহযোগিতা নিয়ে বা গাড়ি ভাড়া নিয়ে আমার কাজটা করছি কষাইখানার অব্যবস্থাপনার ব্যাপারে পৌর মেয়রকে বারবার জানানো হলেও কোনো রকম সহযোগিতা পাননি বলে জানান স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে পৌরসভাকে অনেকবার জানাইছি যে কষাইখানাতে আমাদের একটা মনিটরিং এর ব্যবস্থা করা হোক কিন্তু তারা আমাদেরকে কোনো প্রকার কোনো প্রকার সহযোগিতা করে না এই আমাদের এই জায়গাটাতে পৌর কর্তৃপক্ষের খামখেয়ালি কাজের জন্য প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে নীলফামারির সৈদপুরে প্রায় দুই লাখ মানুষ শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি